বিটিসি নির্বাচনত এইবাৰ বিজেপি দলে সরকার গঠন করাটো নিশ্চিত। বিটিসির রাইজে বহু আশাৰে বিজেপি সরকার অহালৈ বাট চাই আছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার, সর্বানন্দ সোণোৱালৰ যি সুন্দর সরকার, সেই সুন্দর সরকারের পরিবেশ বিটিসির রাইজে বিচাৰিছে। দেওবাৰে সন্ধিয়া বিটিসির গয়বাড়ী আৰু দৰংগাজুলি পৰিষদীয় সমষ্টিৰ তামুলপুৰ আৰু কুমাৰীকাটাৰ ভ্ৰমণকালত অসম ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ৰঞ্জিত কুমাৰ দাসে সাংবাদিকৰ আগত এই মন্তব্য কৰে। সভাপতিগৰাকীয়ে পুনৰ কয় যে অসমৰ অধিকাংশ স্বায়ত্তশাসিত পৰিষদ যিহেতু বিজেপি দলৰ হাতত, গতিকে বিটিসিৰ ৰাইজেও এই স্বায়ত্তশাসিত পৰিষদখন বিজেপিৰ হাতলৈ যোৱাটো বিচাৰিছে, যাতে মোদীৰ দৰে বিটিসিত সুশাসন পাব পাৰে। কিন্তু দল চলাই, দলৰ সভাপতি চলাই, দলৰ কাৰ্যকৰ্তা চলাই, আৰু মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এজন দলের কার্যকর্তা, গতিকে আমার যেহেতু প্রেসিডেন্ট বেস, আমার নির্বাচন প্রেসিডেন্ট বেস অর্গানাইজেশন, আমি এই ছাব্বিশটা প্রার্থী ঠিক করার প্রাক মুহূর্তত মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া, মাননীয় আমার নেডার কনভেনার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার লগত আমি আলাপ আলোচনা করে পেলায় আমার কোর কমিটির সিদ্ধান্ত লই পেলায় রাজ্যিক কার্যনির্বাহক সিদ্ধান্ত লই পেলায় আমি নির্বাচন অংশগ্রহণ করেছি। গতিকে হাগামা মহিলারা এটি মনের কথা কৈছে, আমার মনের কথা হচ্ছে কি যে এই নির্বাচনত মোর লগতে 42 লাখ সদস্যর সমর্থন আছে, আর 42 লাখ সদস্য প্রয়োজনত এই নির্বাচন আহি সহায় করবলে প্রস্তুত। বিটিসিত বিজেপির প্রতি রাইজর উৎসাহ দেখি তা অক্ষেপ করে কয় যে বিজেপিয়ে মাত্র বিটিসির 26টা সমষ্টিতে প্রার্থিত্ব প্রদান করেছে, কিন্তু শেহতীয়াভাবে বিজেপির প্রতি রাইজর যে উৎসাহ, এই কথা আগতে জানা হলে বিজেপি আগতেই 40টা সমষ্টিত প্রার্থিত্ব দিলেহেতেন। লাগিছো কেন 26টা প্রার্থী দিছো, আমি এতিয়া রাইজর উৎসাহ দেখি আমি আক্ষেপ করছো যে আমি 40টা দেখিও প্রার্থী নিদিন, আর বহুতে রাইজে বেয়া পাইছে আমার, যদি আমার সংগঠন নাছিল, আজিও যদি আমার নতুন করে যদি ব্যবস্থা করে যে নতুন করে নমিনেশন ফাইল করা ব্যবস্থা। প্রথম অবস্থাত বিটিসিত বিজেপির সাংগঠনিক ভেটি মজবুত নাছিল, সেইবাবে বিজেপিয়ে আটাইবোৰ সমষ্টিত প্ৰাৰ্থিত্ব দিয়া নাছিল, কিন্তু বৰ্তমান যি হাৰৰ দলৰ প্ৰতি ৰাইজৰ আকৰ্ষণ বাঢ়িছে, সেই কথা আগতে জনা হ'লে আটাইবোৰ সমষ্টিতে প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰি 30টাতকৈ অধিক সমষ্টি জয়লাভ কৰিলহেঁতেন। আনহাতে বিপিএফ আৰু বিজেপিৰ মিত্ৰতা সম্পৰ্কে সাংবাদিকে সোধা এক প্ৰশ্নৰ উত্তৰত তেওঁ কয় যে বিপিএফৰ বিজেপিৰ মিত্ৰতা বিধানসভা নিৰ্বাচনক লৈহে, পৰিষদীয় নিৰ্বাচন সম্পৰ্কত কোনো মিত্ৰতা নাই বুলি তেওঁ স্পষ্ট কৰি দিয়ে। আমি কাউন্সিল নির্বাচন অকলে খেলিছো, এজিপি অকলে খেলিছে, এজিপিও প্রার্থী দিছে নয় কাউন্সিল নির্বাচন, বিপিএফও প্রার্থী দিছে, আমার মিত্রতা হয়েছিল আমার বিধানসভাক লৈ পেলায়, আর বিধানসভার 5টা বছরের মিত্রতা, গতিকে আগন্তুক দিনত পর্যালোচনা করি আমি মিত্রতা রাখিম না রাখিম, কিন্তু কাউন্সিল নির্বাচন আমি অকলে নির্বাচন খেলিছো, পঞ্চায়েত নির্বাচন অকলে নির্বাচন খেলিছো, আনকি পঞ্চায়েত নির্বাচন তো বিপিএফে তো এজিপিয়ে তো মোর সমষ্টিতে প্রার্থী দিছে, মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার সমষ্টিতে প্রার্থী দিছে, গতিকে আমার এইবার যেহেতু সরু সুরা নির্বাচন, গতিকে আমি সেইকারে পঞ্চায়েত বা কাউন্সিল নির্বাচন আমি অকলে নির্বাচন খেলিছো, আর বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রীয় সমিতিয়ে যেটা সিদ্ধান্ত লয় সেইটো হব। বিটিসির দলের সিদ্ধান্ত মর্মেহে বিজেপিয়ে নিজাববীয়াকৈ প্রার্থিত্ব প্রদান করেছে। সমাগত বিটিসি নির্বাচনত লগতে বিজেপির 42 লাখ কার্যকর্তার সমর্থন আছে, আর প্রয়োজনত বিটিসি নির্বাচনত সহায় করবলৈ লোক সাজু হয়ে আছে বলেও তেওঁ উল্লেখ করে। উল্লেখযোগ্য যে আজিরপরা বিজেপি দলের সভাপতিগৰাকীৰ নেতৃত্ব বিটিসির দলীয় কার্যকর্তাসকলে ঘরে ঘরে গৈ নির্বাচনী প্রচার আরম্ভ করেছে। আমি প্রার্থী আমি জয়লাভ করব পাৰিম, রাইজে ইয়াৰে বিটিসি রাইজে বিটিআর রাইজে বহু আশাৰে বাট চাই আছে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যে সুন্দর সরকার, মাননীয় সোণোৱাল ডাঙরিয়ার যে সুন্দর সরকার, এই সুন্দর সরকারের পরিবেশ আমার ইয়াতে বিটিসি পোৱা নাই। আমি যেহেতু অধিকাংশ কাউন্সিল আমার হাতত আছে, কার্বি আংলং কাউন্সিল আমার হাতত, ডিমা হাসাও কাউন্সিল আমার হাতত, তিৱা অটোনমাস কাউন্সিল আমার হাতত, দেউৰী অটোনমাস কাউন্সিল আমার হাতত, ঠেঙাল কছাৰী অটোনমাস কাউন্সিল আমার হাতত, সোণোৱাল কছাৰী অটোনমাস কাউন্সিল আমার হাতত, আর সেইখানে বিটিসিও রাইজে বিচাৰিছে যে এই কাউন্সিলখন বিজেপির হাতত যাওক, যাতে বিজেপিয়ে পালে আগন্তুক দিনত মোদীর দরে যাতে শাসন করব পাৰে, সোণোৱালৰ দরে যাতে শাসন করব পাৰে, আর সেইটো আশা রাখি পেলায় বিটিসিবাসী রাইজে আমার সরকার হওয়াটো কামনা করেছে, আর তার কারণে আমাক লাখ লাখ মানুহে আশীর্বাদ দিছে। তামুলপুৰৰ পৰা জয়ন্ত কুমাৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ নেষ্ট। The implementation of science and technology is a blessing for the entire universe in 21st century. At this time, Brahmaputra College, Guwahati, offering BSc Nursing.
and BSc Medical Lab Technology under Srimant Shankar Dev University of Health Sciences and Government of Assam. We also offer BSc and MSc in various disciplines like Applied Physics, Computer Science, Geology and Chemistry under Assam Science and Technology University. For admission, contact 8811096296. News Nest, we are unstoppable.